গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়ায় নির্বাচনী সহিংসতায় হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস সজীব সেখানে কি অবস্থা কখন থেকে আসলে তারা এই দাবি জানিয়ে আসছেন সম্পূর্ণটাই আপনার কাছ থেকে জানতে চাই জাকিয়া সকাল সাড়ে এগারোটা থেকে চন্দ্র দিঘলিয়া সহ বিভিন্ন গ্রাম থেকে কিন্তু ছোটো ছোটো মিছিল এসে বিক্ষোভ মিছিল এসে কিন্তু এই চন্দ্র দীঘলিয়া বাস বা যে বাজার আছে সেই বাজারে কিন্তু এইখানে বিক্ষোভ যারা করছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং সেই আমরা যদি একটু বলি যে এই বাজারটি ঢাকা খুলনা মহাসড়কের ওপর দিয়ে চলে ঢাকা খুলনা মহাসড়কের পাশে কিন্তু অনেক যানবাহন কিন্তু মানে আটকে এগিয়ে গেছে এবং আমি যদি একটু ঘটনার কথা বলি যে নির্বাচনী পরবর্তী যে সহিংসতা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার কিন্তু এই হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু ঘটে এবং এর পরবর্তীতে কিন্তু গতকালকে আমরা দেখেছি গতকালকেও কিন্তু গোপালগঞ্জ শহরের চেঁচানিকান্দি নামক স্থানে কিন্তু এই দোষীর শাস্তির দাবিতে কিন্তু সাধারণ যারা রয়েছে তারা কিন্তু বিক্ষো মানে বিক্ষোভ করেছে এবং শোক মিছিল করেছে এবং আজকে কিন্তু চন্ডদিঘলিয়া মানে দিঘলিয়াতে এই বিক্ষোভ মিছিল চলছে এবং রাস্তা অবরোধ করে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে আমরা দেখছি যে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে এবং তারা কিন্তু একটি কথা বারবার বলছে যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিন্তু মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা তারা অভিযোগ করছে প্রশাসন কাজ করছে না এরকম কিন্তু তারা বলছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দোষীর শাস্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন ফাঁসির দাবিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সাধারণ যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে যতক্ষণ না এই ফাঁসির বা দোষীদের না ধরা হবে ফাঁসি না দেওয়া হবে ততক্ষণ কিন্তু তারা রাজপথে থাকবে বা রাস্তায় থাকবে বা এরকম অবরোধ করবে এরকম জানিয়েছেন জাকিয়া এই ছিল আমার কাছে গোপালগঞ্জের চন্দ্র থেকে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ